দেয়, ওই যারা দিতে আসছে ওরকম কোনো কিছু হাতে হাতে গুঁজে দিতে আসছে, জানবে তার থেকে 100 গুণ বেশি তোলা তুলেছে আপনাদের কাছ থেকে, তারপর এই ভোটের সময় 500টা টাকা লোকের মুখে ছুঁড়ে মারতে আসছে, লাখ লাখ টাকা আপনাদের থেকে তোলা তুলেছে তার আগে। এই যে বালির মহাজন দাঁড়িয়েছে না এখানে, সবার আগে দৌড়ে ও দলটা বদলাবে যদি সরকার মাথা থেকে বদলায়। তারপরেও আপনার দিদি অধিকার আছে, আপনার অধিকার আছে অন্য কাউকে ভোট দেওয়ার, কিন্তু ওই বোতামটা আপনার হয়ে পাড়ার কোন তৃণমূলের দাদা টিপে দেবে না, ওটা দিদি আপনাকেই টিপতে হবে। যেখানে চোখ রাঙাতে আসবে আমাদের লোক থাকবে জানাবেন, আমরা আপনাকে বুথ পর্যন্ত পৌঁছে দেব, তারপর যদি ওই যারা লুট করতে এসেছিল ওদেরকে ভোট দিতে ইচ্ছে হয় দেবেন, কিন্তু ওই বোতামটা টেপার অধিকার একমাত্র আপনার। আর এরম কোন বাপের বেটা ভারতে থাকবে না যে এসে চোখ রাঙিয়ে বলবে এনআরসি করে দেশ ছাড়া করব, কারোর দেশে বাস করি না, নিজের মেহনতের পয়সায় সারদা নারদার মতো চোর চোরটা চিটিং বাজ নই আমরা, মেহনতের পয়সায় খেটে খাই, মাথা উঁচু করে বাঁচবো। দেখেন মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ভোট চাইতে এখনো শিখিনি, কোন প্রতিশ্রুতি দিয়ে যেতে পারবো না, একটাই কথা বলে যেতে পারবো, ভোটের জিতি বা হারি যাই হোক না কেন এই ঝান্ডাটা না মরলে কাঁধ থেকে নামবে না, এই ঝান্ডাটার রং কোনোদিন বদলাবে না, তাছাড়া আর কোনো প্রতিশ্রুতি দিয়ে যেতে পারবো না। যদি দায়িত্ব পাই তখন প্রত্যেকের সমস্যা নিজের সমস্যা ভেবে যত দূর পারবো যাব, সবটা ভেবে সিদ্ধান্ত নেবেন, চোর চোরটা চিটিংবাজের হাতে আগামী 5 বছরের জন্য বর্ধমানকে তুলে দেবেন না, যারা বোম মেরে বাচ্চাদের খুন করে, ওর রাজনীতি করতো না 7 বছরের বাচ্চাটা, আমি করতাম, কিন্তু ওই বাচ্চাদের যারা বোম মেরে খুন করে তাদের হাতে আগামী 5 বছরের জন্য বর্ধমানকে তুলে দেবেন না, ভেবে চিন্তে আপনার ভোট আপনি দেবেন, সকাল সকাল ভোট দেবেন।